দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় অনেকেই অনেক কিছু ভুল করে ফেলেছেন। যেমন, যে যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টের উপরে কেউ সই করতে ভুলে গেছেন, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFFC কোড কেউ কেউ পুরনো IFFC কোডটা লিখে দিয়েছেন, অথচ তাদের ব্যাংকে নতুন IFFC কোড চলে এসছে। কেউ আবার অ্যাকাউন্ট নম্বর টাইপ করতেও ভুল করেছেন। আবার কেউ কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন কিন্তু পরে দেখলেন যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করানো নেই। আবার কেউ কেউ অ্যাড্রেস লেখার সময়তেও অনেক কিছু ভুল করে ফেলেছেন। তো আপনারা এখন বুঝতে পাচ্ছেন না যে এই ভুল ফর্মটা সাবমিট করার পর আপনাদের অ্যাপ্লিকেশানটা কি অ্যাপ্রুভ হবে বা আপনারা কি এই প্রকল্পের টাকা পাবেন। তো এখন আপনাদের কি করতে হবে? আবার কি নতুন করে আবেদন করতে হবে না অন্য কোনো উপায় আছে? ঠিক এটা জানার জন্যই আমি আজ নবান্নের কন্ট্রোল রুমে ফোন করেছিলাম। তাদের সাথে আমার এই বিষয়ে কথা হলো। তো কি কথা হলো আপনারা শুনে নিন সেই কল রেকর্ডিং। নমস্কার, কন্ট্রোল রুম নবান্ন। হ্যাঁ স্যার, বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার সময় IFFC কোড দিতে একটু ভুল হয়ে গেছিল, তো আমি কি আবার রিঅ্যাপ্লাই করতে পারি? আমার সাবমিট হয়ে গেছে ফর্ম। দুয়ারে সরকারে গেছিলেন আপনি কথা বলতে এই সবগুলো? না, এটা আমি ফর্মটা তো সাবমিট করে চলে এসেছি, পরে দেখলাম IFFC কোডটা আমার পুরোনোটা দিয়ে দিয়েছি। ওই ব্যাংকটা বন্ধ হয়ে গেছে আপনার? স্যার না, ব্যাংকটা আছে, ইউনাইটেড ব্যাংক ছিল, ওটা PNB হয়ে গেছে, নতুন IFFC কোড হয়ে গেছে। তো এখন কি আবার তাহলে কি করতে হবে বলুন। আরে সরকারে যান আপনি, ওনার থেকে রিসিভিং দেওয়া হয়েছে তো আপনাকে? হ্যাঁ, আপনাকে রিসিভিং দেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, রিসিভ কপি আমার কাছে আছে। হ্যাঁ, তো ওই রিসিভ কপি নিয়ে নেক্সট ক্যাম্পে যাবেন। হ্যাঁ, গিয়ে ওনাকে বলবেন কি আমি ফর্মটা ফিল আপ করেছি, ঠিক আছে, ওর মধ্যে আমার ব্যাংক ডিটেলস সব ভুল হয়ে গেছে IFFC কোডটা, ঠিক আছে। উনিরা বলবে কি আবার ফিল আপ করতে, তাহলে ফিল আপ করবে, না হলে কারেকশন করতে বলবে, কারেকশন ফর্ম দিবে, তাহলে কারেকশন ফর্মটা ফিল আপ করে দেওয়া দিবে। কারেকশন ফর্মটা কি ক্যাম্প থেকে দেওয়া হবে? হ্যাঁ, ওখান থেকেই দেবো, ওনার থেকে আগে জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে, এইরকম এরকম আমার প্রবলেম হয়ে গেছে, আমি ফর্মটা সাবমিট করে দিয়েছি, ঠিক আছে, ফর্মটা সাবমিট করে দিয়েছি, আমাকে কাইন্ডলি একটু সমস্যাটা একটু বলি, ওনারা বলে দিবে ভালো করে। আচ্ছা স্যার, এই জন্যই কি আমার SMS আসেনি? না, SMS সবার আসবে, সবার আসবে, একটু কাইন্ডলি একটু ওয়েট করুন, সিস্টেমটা তো আপডেট নিচ্ছে, সবার ফর্মটা একসাথে আপডেট তো নাই না, আস্তে আস্তে আপডেট নিবে, ঠিক আছে, আস্তে আস্তেই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটা ছিল প্রথম কল রেকর্ডিং। এরপর আমি আবার ফোন করেছিলাম অন্য কারণে, সেটা হলো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে চলবে কি চলবে না। আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে কি হবে না, বা জয়েন্ট অ্যাকাউন্টে যদি ফার্স্ট হোল্ডার আপনি হয়ে থাকেন তখন আবেদন করা যাবে কি না। তো এটা আমি জানতে চেয়েছিলাম, এবং যারা আবেদন করার পর এখনও SMS পাননি তারা কেন পাননি, বা SMS না পেলে কি আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমি দ্বিতীয়বার যে ফোন করেছিলাম তখন আমার সাথে কি কথা হলো সেটা আপনারা শুনে নিন। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে চলছে? না না, জয়েন্ট অ্যাকাউন্টে হচ্ছে না, জয়েন্ট অ্যাকাউন্টে হবে না, না সিঙ্গেল অ্যাকাউন্ট। আর এই আবেদন করার পর SMS কিন্তু পাইনি, SMS কি অনেকের এসছে অনেকে পাচ্ছে না, এটার কারণ SMS পাক না পাক কিন্তু ফর্ম জমা হয়েছে, ঠিক আছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যদি আপনারা ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে থাকেন তাহলে আপনাদের নিজের নিজের ক্যাম্পে যেতে হবে, ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমার এই ভুল হয়ে গেছে, এবং অবশ্যই সাথে করে যে রিসিপ্ট কপিটা আপনাকে দেওয়া হয়েছিল সেই রিসিপ্ট কপিটা নিয়ে যাবেন। তখন যদি ওরা বলে কারেকশনের জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে তো সেটা করে দেবেন, সেটা ক্যাম্প থেকেই দেওয়া হবে, বা যদি বলে কিছু করার দরকার নেই তখন কিছু করতে হবে না, ওরা ওখানে সেটা ঠিক করে দেবে। যারা এখনও আবেদন করেননি তারা এই ভুলগুলো করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই নিজের নামে অ্যাকাউন্ট হতে হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে চলবে না, এবং যদি SMS না পেয়ে থাকেন হয়তো পরেও SMS পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।